সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও হাজির হলাম সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে। বন্ধুরা, তোমরা দেখছো ওয়াচএনইউ ইউটিউব চ্যানেলের ভিডিও। শিক্ষার্থী বন্ধুরা, আজ সপ্তম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর দিতে চলেছি ভাষা আন্দোলনের ধারাবাহিক ঘটনাবলী। 1947 সালে উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীনতার পরপরই পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এ নিয়ে প্রশ্ন দেখা দেয়। ভাষা ও ধর্ম নিয়ে তৈরি হয় দ্বিজাতিতত্ত্ব, আর এই দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি স্বাধীনতার কয়েকদিন পরে গণপরিষদে বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা পাঞ্জাবি, বাঙালি, সিন্ধি, পাখতুন পরিচয়ে ভুলে সবাইকে এখন পাকিস্তানি হতে হবে। উর্দুর ওপর জোর এবং অন্যান্য ধর্মের ভাষা সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেয়, কিন্তু তৎকালীন বাঙালিরা তা মেনে নেননি। ভাষাবিদ ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এবং অন্যান্য ভাষাবিদ ও সাহিত্যিকরা এর প্রতিবাদে এগিয়ে আসেন। এক ভাষণে শহীদুল্লাহ বলেন, আমরা হিন্দু মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। তাই বাঙালি সমাজ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন, কিন্তু পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র করে। 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র শিক্ষক সমাবেশে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। একথা শোনার সাথে সাথে উপস্থিত ছাত্ররা নানা ধ্বনিতে প্রতিবাদ জানায়, সাথে শিক্ষকরাও প্রতিবাদ জানায়। কারণ পাকিস্তানের তৎকালীন জনসংখ্যা ছিল 6 কোটি 90 লক্ষ, যার মধ্যে বাঙালি 4 কোটি 40 লক্ষ। তাই বাঙালিরা বাংলাকে রাষ্ট্রভাষার করার বিষয়ে অনার্থকে। তাই ছাত্রদের নিয়ে গড়ে ওঠে সর্বদলীয় সংগ্রাম পরিষদ। সংগঠনটির নেতৃত্ব হলেন কাজী গোলাম মাহবুব, গাজীউল হক, আব্দুল মতিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখ। 1948 সালের 11ই মার্চ বাংলাকে রাষ্ট্রভাষার করার দাবিতে সারা দেশে হরতাল ডাকা হলে অলি আহাদ, শেখ মুজিবুর সহ বেশিরভাগ নেতা গ্রেপ্তার করা হয়, কিন্তু এরপরেও আন্দোলন থেমে থাকেনি। আন্দোলন আরও তীব্র হয়। অবশেষে আন্দোলনটি চূড়ান্ত রূপ লাভ করে 21শে ফেব্রুয়ারি 1952। সেদিন ছাত্রদের আন্দোলনে বাধা দিতে মুখ্যমন্ত্রী নুরুল হক 144 ধারা জারি করেন, কিন্তু ছাত্র সমাজ তা মেনে নেননি। তারা আন্দোলন করবেই। আব্দুল মতিন, গাজীউল হকের নেতৃত্বে ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের সামনে তাদের আন্দোলন শুরু করে। আন্দোলন একটু সামনে এগুতেই পাকিস্তান বাহিনী আক্রমণ করে। নিহত হয় সালাম, রফিক, বরকত সহ অনেকে, কিন্তু এ বর্বরতার পরেও ছাত্র সমাজ চুপ করে বসে থাকেনি। পরের দিন আবার শুরু করে আন্দোলন। মারা যায় ভাষা সৈনিক শফিউর রহমান এবং 9 বছরের কিশোর আলিউল্লাহ। এভাবেই হার না মেনে জয়ের আশায় ভাষার জন্য আন্দোলন চলতেই থাকে, কারণ তারা জানত বাঙালি জাতি কখনো হারতে জানে না, বিজয় একদিন আসবেই। অবশেষে সেই সময় আসলো। পাকিস্তান সরকার 1956 সালে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিল, আর এভাবেই এত বছরের সংগ্রামের ফল পাওয়া গেল। বন্ধুরা, দ্বিতীয় প্রশ্নটি ছিল তোমার বিদ্যালয়ের মাতৃভাষা দিবস পালন, এখন সেটির সমাধান বলছি। আমাদের বিদ্যালয়ের মাতৃভাষা দিবস পালন 2020 সালের মার্চ থেকে আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো জাতীয় দিবস আগের মতো জাঁকজমকভাবে পালন করার কোনো নির্দেশনা ছিল না। তাই করোনা ভাইরাসের কারণে আমাদের বিদ্যালয়ে এবছর মাতৃভাষা দিবস সেইভাবে পালন করা হয়নি, তবে কিছু কার্যক্রম সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করা হয়েছে। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা শহীদ মন্দিরে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকলে। তারপর শিক্ষকরা বিদ্যালয়ে ফিরে আসে। সকাল 10 ঘটিটায়
একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে সেখানে সকলে মুখে মাস্ক ব্যবহার করে এবং স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে হাত ধোয়া পর্যন্ত পানি রেখে উক্ত আলোচনা অনুষ্ঠানে সকল শিক্ষার্থী উপস্থিত হতে দেওয়া হয়নি। কিছু সংখ্যক শিক্ষার্থী নিয়ে আলোচনা অনুষ্ঠান করা হয়। সেখানে আমরা সপ্তম শ্রেণীর কয়েকজন উপস্থিত ছিলাম। উক্ত আলোচনা অনুষ্ঠানে শিক্ষকরা ভাষা আন্দোলনের পটভূমি বিস্তারিত ব্যাখ্যা করেন। আলোচনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে সীমিত পরিসরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শেষে ভাষা শহীদদের মাগফিরাত কামনা করা একটি দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন এবং দোয়া অনুষ্ঠানের সমাপ্তির মধ্য দিয়ে আমাদের সর্বশেষ মাতৃভাষা পালন শেষ হয়। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিওতে। আর তোমরা যারা এরকম অ্যাসাইনমেন্টের সমাধান পেতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাতে করে আমি ভিডিও ছাড়লেই ভিডিওটি তোমাদের সামনে পৌঁছে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।